একটু থাম বাবা থাম। এবার কোথায় পালাবে সোনা? তুমি কত বড় মান্দভূত, না দেখে থাকছি না। মনের মানুষ, মনের মানুষকে তুমি আমার সামনে এসো। তুই কেমন পুরুষ রে, আমার মনের কথাগুলো পড়তে পারিস না। তুই কেমন পুরুষ রে, আমার মনের কথাগুলো পড়তে পারিস না। আমি তো অবলা নারী, সব কিছু কি কইতে পারি, আরে ছাড়ে যা বলি কেন বুঝতে পারিস না। তুই কেমন পুরুষ রে, আমার মনের কথাগুলো পড়তে পারিস না। তুই কেমন পুরুষ রে, আমার মনের কথাগুলো পড়তে পারিস না। শোনা হলে নাকি জানা শোনা হয়, বয়সকালে কাছের মানুষ মনের মানুষ হয়। সত্যি রে তোর পায়ে পড়ি, কইতে গিয়ে কাছে মরি, বুঝে শুনে ভালো কে তুই বাঁচতে পারিস না। তুই কেমন পুরুষ রে, আমার মনের কথাগুলো পড়তে পারিস না। তুই কেমন পুরুষ রে, আমার মনের কথাগুলো পড়তে পারিস না। পারিস না তুই কেমন পুরুষ।
পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না, তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না। এতটুকু বয়স থেকে অগ্নি ভালোবাসে আর আর অগ্নি আমাকে চলার চেষ্টা করে, একদিন একদিন ঠিক ওকে আমি খুন করবো, তারপর গলায় দড়ি দেব। এই যে হাসি, এখানে কি করছিস মা? না কিছু না বাবা, বাড়ি চল। শুনলাম মিলনের চাচার পেট ব্যথাটা নাকি আবার বেড়েছে। কাজটা ভালো করিস নি নয়, কোন কাজ? মিলন ছেলে মানুষ, ওকে তোর হাটে পাঠানো উচিত হয়নি। দশ মন ধান সোজা কথা, ওই বেটা পরিয়ারা এক নম্বরের ঠকবাজ, ওরে ওকে নিশ্চয় ঠকিয়ে ছাড়বে। ওসব চিন্তা এখন ছাড়ো তো চাচা, ওরে তোমার কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। বুঝলাম বুঝলাম, খবরদার চাচা, এক্ষুনি মরলে ভালো হবে না, দিচ্ছি এত তাড়াতাড়ি তোমাকে মরতে দেব। আমার না অন্তত মিয়া ভাইয়ের বিয়ে না দিয়ে দেখি তুমি কি করে মর। মিলন, ধমক তো শুধু আমাকে দিতে পারো, চাচাকে দিতে পারো না। মরতে বসেছে, তোমার ডাক্তার দেখাবে না? ও যাও বাঁচতাম, এই হারাম যাদের জন্য তাও পারবো না। ওরে ডাক্তার মানে ঔষধ, আর ঔষধ মানে টাকা। চুপ করো তো, খালি টাকা 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 কি গাছের গোটা? দে বাবা মিলন, সিন্ধুকে তুলে রাখি, এই টাকা আমি তোমার কবরে পৌঁছে দেবো। মিয়া ভাই চললাম আমি ডাক্তার আনতে, সখীপুর না কোথায় ডাক্তার আছে তার কাছে। হায় আমার সরস হয়ে গেছে, হায় 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 নয়, ওকে ভিড়া ওকে ভিড়া, হায় হায় রে, দশ মন ধান বেচা টাকা কম্পুর হলো 1200 টাকা। আমার মাথা নড়ছে, পানির মধ্যে পদ্ম ফুল, এই যে দেখছি সুন্দরীদের ছড়াছড়ি। এতদিনে বুঝলাম কেন গ্রামটার নাম সখীপুর। বেটা নচ্ছার সুন্দরী দেখেছে কিন্তু তাদের বিষ দাঁত দেখেনি, আয় তোরা দেখিয়ে দিই। থামো 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 সুন্দরীগণ, নারী হয়ে পুরুষের সাথে বিবাহের পূর্ব লোকে জানতে পারলে কেউ তোমাদের বিয়ে করবে না। বিয়ে করবে না? তাহলে উপায় বেশ তো, কলসি দামটা দিয়ে দাও। কি হলো দাও, কি হলো দাও, দিচ্ছি দিচ্ছি। আগে বলো হেকমত ডাক্তারের বাড়িটা কোথায়? তোদের বাড়ি যাবে ইয়ে ওই ওই বটগাছওয়ালা বাড়িতে হেক ডাক্তারের। এবার দাও আমাদের কলসি দামটা দাও। দিচ্ছি দিচ্ছি, 4000 টাকা তো দেওয়া যাবে না, ডাক্তারকে দিতে হবে। কিছু মনে নেই না সুন্দরীগণ, টাকা পয়সা তো নেই, পকেট একদম ফাঁকা। কি? হ্যাঁ, তবে টাকার চেয়ে ভালো একটা জিনিস আছে, সেটা চাইলে আমি তোমাদের দিতে পারি। কি জিনিস? আমার অতি যতনের 19 বছরের পুরনো দিলটা। তারও দরকার? দেব দেব। ধর বেটাকে, ওর দিলটা দিয়ে আজ কাবাব বানিয়ে খাবো। যা বেটা, আমাদের সাথে যেমন চালাকি করলি তেমনি ভাবে তোকেও পাঠিয়ে দিলাম মৌলানা বাঘাডুলির বাড়ি। ডাক্তার সাহেব, কে তুমি? আমি মিলন। এটা
ডাক্তারের বাড়ি তোমাকে কে বলেছে? ওই ঘাটের মেয়েরা। আপনি হাসছেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়া লা কুওয়াত। এই বেশরমের মত তো হাসা হাসি করছো কেন? সর্বনাশ, বাড়ির ভিতরে বেগানা পুরুষ, তাকে নিয়ে আবার হাসা হাসি। মাথা ঘুমটা দাও, ঘুমটা দাও বেশরমি আওরাত, বেপর্দা যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, যত সব শয়তানের আড্ডা। এই যে মিয়া, তোমার কি আক্কেল হুশ বলতে কিছু নেই? একবার ঘরের ভিতরে হুট করে ঢুকে পড়েছ? না, আমি এসেছিলাম ডাক্তার সাহেবকে নিয়ে যেতে, তার কথায় আপনার মেয়েকে জিজ্ঞেস করছিলাম। লা হাওলা ওয়া লা তাওবা তাওবা তাওবা, মেয়ে বলছো কাকে? ওটা তো আমার তৃতীয় পক্ষের পরিবার। কি বললেন? আপনার তৃতীয় পক্ষ? তার মানে ওই যুবতী মেয়েটাকে আপনি বিয়ে করেছেন? তা নয় তো, কি তোমার আব্বা জান বিয়ে করেছে? যত সব শয়তানের দল, যাও এখান থেকে যাও। এটা কোনো ডাক্তারের বাড়ি না, এটা হলো মাওলানা মোহাম্মদ মদনপুরি বাঘাডুলির বাড়ি। দিব একটা ছুটির বাড়ি ওরে পা বাড়ি গেলাম। বেগম তৃতীয় পক্ষ। তুই যা বেগম, জলদি তুই আছো, আমার কোমরে গেছি, কোমরে গেছি, ভালো হয়েছে, মনে করো লাগো, ভালো গেছে, ভালো কোমরে গেলাম। ওর কোন দোষ নেই মা, আমি না দেখে। আর আদরের বোনের জন্য মিথ্যে বলতে হবে না। আমি তো জানি ওই মেয়ে একদিন আমার সর্বনাশ করবে। এই অঘ্রানে ১৬ ছেড়ে ১৭ পড়বে, দিন রাত বাইরে বাইরে টোটো করে ঘুরাই হচ্ছে ওর একমাত্র কাজ। কি হয়েছে বলি? হয়েছে কি? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত চেঁচামেচি কিসের? সেই কথাই তো বলছি, তোমার ছোট মেয়ের হাতে পায় অলক্ষী। এখন যদি মেয়েকে শাসন না করো, পরে কিন্তু পস্তাবে। এই তোমার দোষ রানীর মা। আমার মা লক্ষ্মীদের তুমি দুই চক্ষে দেখতে পারো না। আখি আখি মা, ভিজে কাপড় পরে থাকলে জ্বর হবে, যা পাল্টে ফেল। তুমি তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটার সর্বনাশ করেছো। আমার কি লোকে গালি দিলে তোমাকেই দেবে? কি 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 বললে? গালি দিলে আমাকে দেবে, তাতে তোমার কি? তোমার হেসে ছেলা কাজ তাই করবে, যাও 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 যত সব। হ্যাঁ শোনো, আমার মা মনিদের নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বুঝেছ? ডাক্তার সাহেব বাড়ি আছেন? কে? আমি মধুপুর থেকে এসেছি। এক্ষুনি আমার সাথে না গেলে হবে না ডাক্তার সাহেব, চাচার অবস্থা ভীষণ খারাপ, পেট ব্যথা ছটপট করছে। কি বললে? কিন্তু মধুপুর তো এখান থেকে চার ক্রোশের পথ, বড় চিন্তায় ফেললে। যাবো কি? আমি নৌকা নিয়ে এসেছি, মোটেই ভাববেন না, এক টানে পৌঁছে যাবো। আর দেরি করবেন না, চলুন। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি ওষুধগুলো নিয়ে আসছি। কি দেখছো? জি কিছু না, কিছু না। আপনার বাড়িতে একটা বানর আছে কিনা সেটা ভেঙছি কাটছিল। বানর? আমার বাড়িতে বানর আসবে কোথেকে? কি দেখতে তুমি, কি দেখেছো তা ঠিক নেই, চলো যাওয়া। হ্যাঁ চলুন। আমাকে বলে কিনা বানর, ফের আসলে হয় বানর বলার সাথে মিটিয়ে দেব। আমার হয়েছে যত জ্বালা, কি নাকি একটু হয়েছে, অমনি ডাক্তার দেখে এলো। ও এই পেটটাই আমাকে ডোবাবে, এরই জন্যে ধান বেচে এতগুলো টাকা যেতে বসেছি। বাবা বিলন, তোমার চাচাকে একটু ধরো তো। কেন?
দু চোখে একটু চোখে আয়োডিন ঢালবেন বলেন কি? আপনি কি চান আমার চোখ দুটো কানা হয়ে যাক? গ্যাস্ট্রিকের রোগী যদি বিয়ে বাড়িতে গিয়ে ইলিশ মাছ ভাজা আর মাংস দেখে লোভ সামলাতে না পারে তার চোখ দুটো কালা করে দেওয়া উচিত। তা না হলে তোমার সাথে জোরাজোরি করতে কিন্তু বাধ্য হবো। এই চাচা বাঁচতে চাও তো ডাক্তার সাহেবকে কথা দাও, অসুখের পুরোপুরি চিকিৎসা করাবে, আজে বাজে জিনিস একদম খাবে না। নিশ্চয় নিশ্চয় আমি পুরোপুরি চিকিৎসা করবো, 100 বার করবো, আর কোনোদিন আমি ভুল করে কিছু খাবো না। ভয় লাগে ডাক্তার সাহেব, ওই ডাক্তারটাকে বলুন আমাকে ছেড়ে দিতে। আমার মিলন, ওকে ছেড়ে দাও আজ থেকে, তিন বেলা এই ওষুধ খাবেন, অসুখ না সারা পর্যন্ত খাবেন জাউ ভাত, নুন তেল মরিচ ভাত, মনে থাকবে? থাকবে থাকবে। আয়োডিনের শিশিটা আমি মিলনের কাছে রেখে গেলাম, যদি ভুলে যাই না বলবো না। চলো বাবা মিলন, আমাকে একটু নদীর ঘাটে পৌঁছে দিয়ে আসবে, আর কালকে তোমার চাচা কেমন থাকে আমাকে একটু সংবাদ। চলো চাচা, শুয়ে পড়ো শুয়ে পড়ো চাচা। খুন করবো নয়ন, ওই হতচ্ছাড়া ডাক্তার আর ওই হারামজাদাকে আমি আমি খুন করব। ওই শালা পানি বেচা ডাক্তারের কথা শুনে ও আমাকে ঠেসে ধরল, ভালো হবে না। মিয়া ভাই গো, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো মিয়া ভাই। সর্বনাশ, সর্বনাশ হচ্ছে নয়ন, শিগগির যা। ওই শালা ডাক্তার মিলনকে ছেলে মানুষ পেয়ে 20 টাকা বেশ নেবে। আমি দেখবো। না না না, শুয়ে পড়ো। এইসব মানুষের খাবার? এই জাউ খেয়ে মানুষ বাঁচতে পারে? খাবো না খাবো না এইসব জাউ টাউ। ওই শালা পানি বেচা ডাক্তার, তোর কোনোদিন ভালো হবে না। আমাকে যা খাওয়াচ্ছিস মরার সময় তোর তাও জুটবে না, এ আমি অভিশাপ দিলাম। যাও খায়, কেন আমি গোশ খেতে পারি না? খাচ্ছি বাবা, খাচ্ছি 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 খাচ্ছি। খাচ্ছি বাবা খাচ্ছি, তোর ওই জমির শিশিটা সরা। খাও তাহলে। খাচ্ছি খাচ্ছি, সবটুকু খাও। যাও তো ভালো জিনিস, স্বাস্থ্যের জন্য ভালো। সব শেষ করে ফেলেছি। বেশ ভালো করেছো, এবার চলো ওষুধ খাবে। কি আবার ওষুধ? মিলন, এই যে মিলন, চল আমাকে জলপাই পেরে দিবি। কি জলপাই? জলপাই খুব ভালো জিনিস, জলপাই দিয়ে কি হবে মা? জলপাই দিয়ে আচার বানাবো চাচা। জলপাইয়ের আচার? হ্যাঁ, কই চল মিলন। আমার এখন অনেক কাজ, চাচার খাওয়া শেষ হলে তাকে ওষুধ খাওয়াতে হবে, তারপর আমাকে যেতে হবে সখীপুরের ডাক্তারের কাছে। তুই এখন যা তো যা। না না মিলন, মেয়েটা অত আশা করি সেছে, যা বাবা ওকে জলপাই পেরে দিয়ে। কিন্তু চাচা। আহা যা না। শোন চাচা মুরব্বী মানুষ, তার কথা শুনতে হয়। আয় আয় না, চল চল দেখি। আসি চাচা। আচ্ছা আসি। আচার বানানো হলে চাচাটাকে ছেড়ে খাস নে মা। বুঝলি মিলন, চাচা কিন্তু তোকে ভীষণ ভয় করে। হ্যাঁ, এইটুকু ভয় করেন বলেই দিনে দিনে তিনি সুস্থ হয়ে উঠছেন। মিয়া ভাইকে দিয়ে তো কিচ্ছু হলো না, তাই আমাকে শক্ত হতে হলো। আরে আসছে কেন?
না, আরে পায়ে কাঁটা ফুটবে। আরে বসলি কেন, চল তোকে জলপাই পেরে দে, আমি আমার কাজে যাই। দূর বোকা, তোর সঙ্গে গল্প করব বলে তোকে মিথ্যে বলে নিয়ে এলাম। বস না। কি জলপাই পাড়ার কথা মিথ্যে? তুই জানিস না জলপাই গাছ কেন, তাল গাছও আমি উঠতে পারি। এর জন্যই তোকে আমার পছন্দ হয় না হাসি। তুই দেখছিস চাচার অসুখের জন্য আমি কত পেরেশান, আর তুই কিনা ফাঁকি দিয়ে গল্প করতে আমাকে এখানে নিয়ে এলি। আমার সাথে গল্প করলে তোর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কিনা সেটা তোর চেয়ে আমি বেশি জানি। তুই বাড়ি যা হাসি, আমি সখীপুর চললাম। আমাকেও সখীপুর নিয়ে চল না। তোর এই খাজুরে আলাপ শোনার সময় আমার নেই, চললাম আমি সখীপুর। সখীপুর সখীপুর সখীপুর, যা তোর সখীপুরের সখীর কাছে। মিলন মিলন বাবা, কিছু মনে নেবেন না। আপনি? আমি ডাক্তার সাহেবের বড় মেয়ে রানী। হ্যাঁ চমৎকার, এতদিনে ভাইয়ার জন্য কনে খুঁজে পেয়েছি, ডাক্তার হেকমত আলীর বড় মেয়ে রানী হবে ভাইয়ার দিলকার রানী। আবার ভাবি নইলে এমন ঠেঙ্গানি দেব যে চারিদিকে অন্ধকার দেখবে। হে এক বেটা শয়তান বাবা, বাবা মিলন তুমি ছি ছি মা, মিলনকে তুই শয়তান বলছিস? জানিস কত বড় ঘরের ছেলে ও, এই ছেলে মানুষের কথা তুমি মনে কিছু নিও না বাবা। এসো ভেতরে এসো এসো। রানী মিলনের জন্য কিছু নাস্তা পাঠিয়ে দে মা। আচ্ছা বাবা। চল বুবু ওকে আজ ভালো করে নাস্তা করাবো। চিনির বরং তো টাকের উপরে, তুই শরবত বানালে কি দিয়ে, তা জানে তোর কি? এই ওষুধগুলো তুমি নিয়ে যাও মিলন, রোজ তিনবার তিন পুরিয়া করে খাওয়াবে। ওষুধ তো নেবো ডাক্তার স্যার, কিন্তু আপনি তো ফিসের টাকা ওষুধের দাম কিছুই নিচ্ছেন না। নেবো নেবো, তোমার চাচা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে একসাথে সব নেবো। টাকাগুলো তোমাদের কাছে জমা থাকুকটা কেন? এই যে মা নাস্তা এনেছিস, রাখ ও সামনে রাখ, খাও বাবা খাও। কই খাও, কি হলো? না কিছু না কিছু না, কেউ হয়তো মনে করছে।
নুনের পানি না না চিনির পানি পড়েছে কিনা তাই জ্বালা করে উঠেছে সর্বনাশ দেখি দেখি এইভাবে ওষুধ না লাগিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ সেফটি হতে কতক্ষণ মলমের কৌটাটা গেল কোথায় আখিমার শোবার ঘরে কাটা খায়ের মলম আছে নিয়ে তোমা যাচ্ছি মলমের সঙ্গে মরিচ বাটা মিলাচ্ছিস কেন লোকটার কাটা খেয়ে লাগাবো বুবু সর্বনাশ না না এতে করতে পারবি না হাত ছাড় বুবু শরবতের বদলে ওকে আমি নুন গোলা পানি দিয়েছিলাম ভাবলাম লোকটা জব্দ হবে তা না উল্টা আমাকে জব্দ করতে সবটুকু নুন গোলা পানি খেয়ে ফেললো এই অপমানের শোধ আমি না নিয়ে ছাড়বো না না ডাক্তার সাহেব ওষুধ না মরিচ বাটা মরিচ বাটা আর লবণের পানির কথা মনে মনে থাকবে রে কি সাংঘাতিক মেয়ে রে উরি বাবা রে লবণের পানি আমার সামনে আয় আদর পেয়ে পেয়ে কোথায় উঠেছিস আজ আমি না দেখে ছাড়বো না এই যে এই যে আখির মা তোমার আক্কেল খেলা কি কোথায় থাকো তুমি বলো দেখি হয়েছে আমার কুস্তির মাথা হয়েছে আমার সারে সর্বনাশ সব 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 দোষ তোমার আমার দোষ তাছাড়া কি তুমি ওই বিচ্ছু মেয়েটাকে পেটে না ধরলে আজ মিলনকে শরবতের বদলে লবণ পানি আর মলমের বদলে মরিচি বাটা দিত না বেচারা কাটা রাম ছাগলের মতো ছটফট করতে করতে বাড়ি ছেড়ে চলে গেল এখন বলো আমি কি করি ছিলাম মিলনের বড় ভাই নয়নের সাথে আমার রানীমার বিয়ের প্রস্তাব দেব ওরা হয়তো রাজিও হতো কত বড় ঘরে ছিল ওরা সে খবর রাখো কিছু এখন সে ঘুরে বালি সর্বনাশ যা হবার তা তো হয়েই গেল আর হলো শুধু তোমার জন্য এখন আমাকে দোষ দিচ্ছ কেন আমি তো আগে এলেছি মেয়েকে শাসন করো আমার কথা শুনলে এমন অঘটন আর ঘটতো না দোষ করবে তুমি আর শাসন করবে কিনা আমার মেয়ে আকিকে আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না আমার হয়েছে যত জ্বালা মেয়ে অন্যায় করলে শাসন করতে দেবে না আর গালাগালি দেবার বেলায় আমাকে দেবে দুনিয়া জয় না করতে পারলেও তোমার ভাতিজা উপযুক্ত কাজ করে এসেছে বলবি তো কি করিস শুনবে চাচা সব শুনবে লক্ষ্মী ছেলের মতো চুপি করে বসো ঠিক আছে বসলাম বসে চাচা যা করে এসেছি শুনলে তুমি আমাকে ছোটবেলার মতো কুলে তুলে নিয়ে নাচবে কুলে তুলে নাচবো নিশ্চয়ই ওই শালা ডাক্তারের ফিসের টাকা কম দিই আরে দূর তা নয় তাহলে বুঝলি চাচা ভাইয়ার জন্য একটা লক্ষ্মী মেয়ে পছন্দ করে এলাম যাকে বলে
দেখতে শুনতে একেবারে হারাম জাদা বজ্জাতের ধারী, এবার আমাকে খুন করার পাকা ব্যবস্থা করে এসেছি। খবরদার, ফের যদি বিয়ে শাদির কথা বলবি তো একবারে তোর মাথা ফাটিয়ে দেবো। কান খুলে শুনে রাখ, ঘরের পয়সা খরচ করে তোদের কেন রে? আমি আমার বাপের বিয়ে দেবো না, ফসল উঠুক তারপর দেখা যায়। এই তো তোমার দোষ চাচা, সবকিছু না শুনে যা খুশি তাই বলে বসো। কার মেয়ে তা তো শুনবে। ঠিক আছে বল, শুনি কার মেয়ে বল। এই ডাক্তার হেকমত আলীর বড় মেয়ে রানী। ওই শালা হেকমত ডাক্তারের মেয়ে? হারাম জাদা নচ্ছা, বেরো বেরো আমার বাড়ি থেকে। ওই শালা পানি বেচার ডাক্তার, শয়তানের হাড্ডি, আমাকে নাকে মেরে ফেলার ব্যবস্থা করেছিল, আর তাই মেয়ে আমার বাড়ির বউ বানিয়ে আনবো? না তা হবে না, বেরো বেরো, তুই আমার বাড়ি থেকে বেরো 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 বেরো। শোন চাচা, না 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 না, আর কোনো কথা না, তোর মুখ আমি আর দেখতে চাই না। তুই যা তুই যা তুই যা আমার সামনে, তুই যা। বেশ তাই যাচ্ছি। ভালো কথা বলতে গেলাম তোমার কানে গেল না। ডাক্তারের মেয়ের সাথে মিয়া ভাইয়ের বিয়ে দিলে ফিসের টাকা ওষুধের দাম চুই লাগতো না, সেটা তোমার কানে যাবে কেন? তাছাড়া দুটো মাত্র মেয়ে ডাক্তারের, বিয়ের খরচ পাতি হয়তো তিনিই দিয়ে দিতেন, আমার কি? তোমার ভালোর জন্যই তো। ঠিক আছে চললাম বাড়ি ছেড়ে। ফিসের টাকা, ওষুধের দাম, বিয়ের খরচ। বাবা মিলন, এই যে যাস না বাবা, এই শোন 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 বাবা শোন শোন, তুই তো আমার ভাতিজার কাজ নয়, তুই আমার বাপের কাজ করে এসেছিস। আচ্ছা এখন বলতো, কি করলে নয়নের সাথে ডাক্তারের মেয়ের বিয়ে দেওয়া যায়? শোনো, তোমার ওষুধ আমি ভুল করে ডাক্তার বাড়িতে ফেলে এসেছি, মিয়া ভাইকে পাঠিয়ে দাও, ওষুধ আনা হবে, মেয়ে দেখাও হবে, তারপর যা করার আমিই করব, তোমার এক পয়সাও খরচ হবে না। বাবা রে বাবা, আমার বাপ ধ, আসলে আসলে তুই আমার বাপ, আর আমি আমি তো ছেলে। বাবা রে, পাগলা ছাগলা মনে করে তোকে কত কিছু বলেছি, তুই আমাকে মাফ করে দে। করে কি চাচা? চাচা কি হয়েছে? চাচা কাঁদছ কেন? কিছু বলিনি তো মিয়া। তাহলে চাচা কাঁদছ কেন? চাচা চাচা কি হয়েছে তোমার? বাবা নয়ন, ওষুধের শোকে কাঁদছি। ওষুধের শোকে? হ্যাঁ। সে কি? হ্যাঁ বাবা, এই হতচ্ছাড়া ডাক্তারের বাড়িতে ভুলে ওষুধগুলো ফেলে এসেছি। বাবা নয়ন, তুই কি নিয়ে আয়, ওষুধ ছাড়া আমি বাঁচবো কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো মন খারাপ করার কি আছে? আমি যাচ্ছি, তুমি যাও, বিশ্রাম করো। আচ্ছা সখীপুর গেলে ডাক্তারের বড় মেয়ে রানীকে দেখে সোমিয়া ভাই। রানী? হ্যাঁ, তবে ছোটটি থেকে সাবধান। মানে? কাকে চাই? আপনি কে? আমি ডাক্তারের মেয়ে রানী। রানী? বাবাকে দিব? দিন না, বলবেন মিলনের বড় ভাই নয়ন এসছে। বাবা! ও কি মা, অমন করছিস কেন, কি হয়েছে? কিছু না বাবা, মিলনের বড় ভাই এসেছে। নয়ন এসেছে বলিস কি? চাচা ওকে ভেতরে নিয়ে। শুনুন, ভিতরে আসুন। জি। আসুন। ওয়ালাইকুম সালাম, এসো এসো। তুমি আসাতে যে আমি এত খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। বসো বাবা বসো। জি মারানি, ওর জন্য একটু নাস্তা নিয়ে অর্ডার, ওই আখিকে বাঁধতে দেবে। ইয়ে তোমার চাচি তো তোমার প্রশংসা একেবারে পঞ্চম। প্রশংসা? হ্যাঁ। সে কি? আমাকে তো তিনি দেখেনি। তাহলে নিশ্চয়ই আপনার মুখে তিনি আমাকে শুনেছে। ও হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, আমি তোমার কথা বলেছি তাকে।
কই বা রানি নাস্তা নিয়ে আয় আখিল যত বোন এগুলি দিয়ে আয় না বাবা আমি পারবো না লক্ষ্মী বোন আমার জানা মাফ কর ডামে মা চেয়ে নিয়ে যাব কে দে মেহমানটা মন ভালো করে ফুলে যত যত বাই যাক আমার কাপড় শয়তান শরবত ওরে বাপরে না 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 শরবত আমি খাবো না কেন তোমাকে মিলন বুঝি কিছু বলেছে আর বলো না বাবা আমার ওই ছোট মেয়ে আঁকি ভীষণ দুষ্ট তবে হ্যাঁ রানীর কথা যদি বলো তাহলে পাপ হয়ে বলতে হয় এমন মেয়ে নাকি একটাও খুঁজে পাবে না যাকে বলে লক্ষ্মী মা আমার বিশ্বাস না হয় তুমি তোমার চাচির কাছে জিজ্ঞেস করে দেখো কাকে তোমার চাচি তো আমার কাছে না রানী তোর মাকে একবার পাঠিয়ে দে তো না বাবা খাও 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 সকাল বিকাল এক পুরিয়া করে খাবে এই যে এসো এসো আসসালামু বসো বাবা বসো জি কিন্তু আমাদের বাড়িতে তোমাকে খেয়ে যেতে হবে বাবা জি আজ নয় মিলন চার ওষুধ ফেলে গিয়েছিল নিতে এসেছি আমি ফিরে না গেলে চাচার ওষুধ খাওয়া হবে না তাহলে তো তোমাকে আজ আটকানো ঠিক হবে না 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 ঠিক হবে জি বেশ আরেকদিন এসো আসবো উঠে তাহলে আসসালামু আলাইকুম সালাম এখন স্বীকার করো আমার পছন্দ আছে সত্যি ছেলেটাকে দেখে মনে হলো ও যেন আমারই সন্তান হ্যাঁ গো তুমি আর দেরি না করে মসির মেয়ের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দাও এবারে যে দুঃখ আর এসো তোর কোনো কথা শুনবো না বুবু তোর যে ক্ষতি আমি করেছি আজ তা সুদে আসলে পূরণ করে দেব চল ওই গাছের পিছনে গিয়ে লুকাই না না ওই আসছি বুবু তোর অবকাশ আসছে না বললি হলো নিশ্চয় লেগেছে দেখে দেখে হাতটা দেখি এই দিনে দুপুরে রাস্তা দাঁড়িয়ে এসব কেউ না মানে না মানে দাঁড়াও দেখাচ্ছি মজা বাবাকে ডাকছি বাবা ওরে বাবা সস্তানা
জীবনে মধুপুরে নয়ন চোখে চোখে যে তোর কেড়ে নিল মন, কেড়ে নিল মন। নানা রে বন্যা ওরে অত সস্তা না, ও তুই আমার কথা শোন, সখীপুরে রানীর মন হাটে বিকায় না, হাটে বিকায় না। তুমি তো দিব্যি ঘোরাফেরা করছো, আমরা তো ভাবলাম এবার বুঝি তুমি পিঁয়াজের খেতে গেলে। থাম হারাম জাদা, ভেবেছিস আমি মলে তোরা আমার চল্লিশা খাবে? সেই গুড়ে বালি কেন, মরার আগেই কি তুমি সিন্ধুকের চাবি উপরে পাঠিয়ে দিয়েছো? শুনলে শুনলে রহম, এই ভেজালের বাচ্চার কথা শুনলে? সিন্ধুকের চাবি আমি সিন্ধুকে রেখে যাব, আর মরার আগে আমার ভাতিজাদের বলে যাব আমার যেন চল্লিশা না করে, আর তোদের খাওয়াও না হয়। ওয়ালাইকুম আসসালাম, টাকা পয়সা দিতে পারবো না। বসির মিয়া দেখছি দেবী সুস্থ হয়ে উঠেছেন, পেটের ব্যথাটা বুঝি একদম ছেড়ে গেছে। তা এদিকে কোথায় যাচ্ছিলেন ডাক্তার? আপনারই কাছে নিশ্চয় টাকা পয়সা আদায় করতেন। চুপ কর হারাম জাদা, যার পাওনা তিনি চেয়ে নিন না নিন, তাতে তোদের কি রে? ঠিকই বলেছেন বসির মিয়া, আজ আমারই চাওয়ার দিন। বলুন ডাক্তার সাহেব, কি চাই আপনার? আপনার নয়নকে আমার মানে আমাদের খুব পছন্দ হয়েছে বসির মিয়া, আপনি যদি আমার কন্যা রানীকে পুত্রবধূ করে আপনার পদসেবার সুযোগ দেন আমি ধন্য হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই শালা ঘটকে 50-60 টাকা দেওয়ার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন ডাক্তার সাহেব। তুমি বিআই সাহেব? হ্যাঁ আলবত বিআই। আজ থেকে আমার নয়ন আপনার জামাতা, আর আপনার কন্যা আমার বৌমা। এই যে নাও শামিয়া, শুনছেন? আমরা কানে কম শুনি না, বলুন। শুনছি। বরকে ভেতরে নিয়ে যেতে হবে, চলো। যে না, নকল বরকে নয় আসল বরকে। আমাকে? জি আপনাকে। ভয় নেই মিয়া ভাই, আমি তোমার সঙ্গে আছি, চলো। এই যে দেখছি সেই দিলের কারবারে সুন্দরীরা, তা সুন্দরীগণ জীবনে বহু প্রকার রক্ষী বাহিনী দেখিয়াছে, কিন্তু নারী রক্ষী বাহিনী তো দেখি নাই। আমরা কোন রক্ষী বাহিনী? ভিতরে যেতে হলে চালক করে মাখাতেন। সুন্দরীগণ আমাদের বংশের নিয়ম অনুযায়ী, মিয়া ভাই আমার 3 দিন ধরে না খাওয়া, একটু আগে বলছিল
তার নাকি মাথা ঘুরছে। তোমরা যদি তাকে এখানে আটকে রাখো তাহলে যে কোনো রকমের একটা অঘটন ঘটে যেতে পারে। তোমরা কি চাও বিয়ের রাতে তোমাদের কোনো বিধবা হোক? এই দেখো মাথা ঘুরছে। তাই তো, বর ভিতরে গেলে আমাদের টাকার কি হবে? এই অধম এখানে থাকছে, তোমরা মিয়া ভাইকে ভিতরে পাঠিয়ে দাও, টাকা আমি দেবো। এই রুমকে ঝুঁকি, তোরা বরকে ভিতরে নিয়ে যা, আমরা টাকা নিয়ে আসছি। যাও মিয়া ভাই, আমি ওই কোণে আসছি। যাও দিলা ভাই, যাও। তুমি কোথায় যাচ্ছ? টাকা ফেলো। টাকা বরকে ভিতরে পাঠিয়ে দিয়ে যারা টাকা চায় তারা রাজ্যে বাস করে। না না না, অবশ্য তোমাদের কথা আলাদা, তোমরা তো আবার বাকিতে কায় কারবার করে থাকো। আখের পানাটা বাকি থাক না, সেই দিনে কলসি ভাঙার মারটা বাকি ছিল, আমরা শোধ করতে পারিনি, আজটা শোধ করবো। কি শুরু করেছিস তোরা? বাপরে বাপ, আমি আর নেই। না, পরিচয়ের প্রথম দিন থেকে এই ছোড়া আমাকে ঠকিয়ে আসছে। ওকে না ঠকানো পর্যন্ত আমার মনে শান্তি নেই। বেশ মানিয়েছে তো। কি করবো বলো, তোমরা যেভাবে কামড়া কামড়ে ছেড়া ছেড়ে শুরু করেছো পুরুষ মানুষ হয়ে তাই কি দেখা যায়? বিচ্ছু মেয়েদের স্বামীরা বদমাশি হয়, আমাকে কিন্তু অমন কর্মটি করতে বলবে না, পারবো না। এটা আমি এক গামলা পানিতে ফেলবো, আমি তিন গুনতে গুনতে তুমি আর বুবুর মধ্যে যে আগে কড়িটা তুলতে পারবে তার কথা মতো অঞ্জনকে চলতে হবে। এই যে কড়িটা ফেললাম, এবার শুরু করি। দাঁড়াও, মিয়া ভাইয়ের বদলে আমি করে তুলবো। বেশ, তাহলে বুবুর বদলে আমি তুলব। ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক, দেখি আমার কপালটা কি আছে। শেষে বিচ্ছুটা আর ঘাড়ে পাশে আল্লাহ যায়। করতে গেলাম করি, পেয়ে গেলাম করি শুদ্ধ হার। তোদের হলো, একটু তাড়াতাড়ি কর মা, বেলা বেলা ওদের পৌঁছতে হবে। আস্তে আস্তে, আল্লাহর মেহরবানি। ভালো করে দেখি, বাবা বাবা বউয়ের রানী নাম একেবারে সত্যি। চাচা, তুমি দেখি নয়ন ভাইয়ের জন্য রাজরানী তুলে এনেছো। মা জননীর মুখটা, বিয়ের ঝামেলায় আমি দেখতেই পারিনি, দেখি ভালো করে দেখি। আয় শত শত, বৌমাকে দেখার অনেক সময় পাবো। চলো বৌমা, ঘরে চলো। আহা,
মিয়া ভাই তুমি এখন এখানে আরে পাশের ঘরে যে ভাবি একা বসে আছে হ্যাঁ যাই মানে বুঝেছি ভয় পাচ্ছ আরে এত ভয়ের কি আছে পাশের ঘরে তো জীবনে একবার না একবার যেতে হবেই হ্যাঁ চলো 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 তোর কখনো মনে হচ্ছে আমার আগেই তোর বিয়ে হচ্ছে ভুল করো না মিয়া ভাই তোমার আগে হয়েছে এবার হবে আমার দেখে নিও তোমার মতো আমি কিন্তু ভয় পাবো না ভয় পাবো না যাও দেখি চলো নয়ন ভাই পালা শেষ এবার তোর পালা তুই কি এত রাতে পালা গান শোনাতে এলি এটা পালা গান মিলন প্রাণীর গান জানিস রানী ভাবিকে দেখে আমার ইয়ে হচ্ছে কি হচ্ছে মানে আমারও বউ সাজতে ইচ্ছে হচ্ছে ভাবির মতো আমিও বউ সাজবো ঘুমটা টেনে বসে থাকবো আমার দুষ্টু বর এসে ঘুমটা খুলবে আমি লজ্জা পাবো সোহাগে সোহেও আমার ভরিয়ে তুলবে আমার এই সুখ সারা জীবনও শেষ হবে না সারাদিন বিয়েটা কাটানোর পর রাত দুপুরে কে প্যান প্যানানি ভালো লাগে তুই বাড়ি যাচ্ছি প্যান প্যানানি বলিস না মিলন এ আমার প্রেম তোর ভালোবাসা এ আমার স্বপ্ন সাধনা ছাড় এসব কথা চল আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো মাফ কর হাসি ঘুমে চোখটা ভেঙে আসি তুই একা যাবি না কথা শুন তুই শুধু বল যাবি কিনা যাবো না যা তুমি ঘরে যাও আমি নাস্তা নিয়ে আসছি তোমাকে পেয়ে এতদিনে বুঝলাম লোকে কেন বলে সংসার সুখের হয় রমণীর গুণে তোমার সবটাতে বাড়াবাড়ি বাড়াবাড়ি নয় রানী বিশ্বাস করো ভালোবাসায় যে এত সুখ তোমাকে না পেলে আমি জানতে পারতাম না ঠিকঠাক হয়েছে নাস্তা খেয়ে সকাল সকাল কাজে যাও তা না হলে লোকে তোমাকে বউ পাগল বলে ঠাট্টা করবে ঠাট্টা করবে নাকি তাহলে তাদেরকে দাও এই না না কে কোথা দেখে ফেলবে ঠিক নেই তুমি নিজেতে খাও লক্ষ্মীজি আর তোমার কোনো কথা শুনবো না দাও না লক্ষ্মীজি মুখে তুলে দাও 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 আচ্ছা লোকে বাবা নাও ভালো করে হা করো যাও আমি আর পারবো না মাপ চাই আর করবো না দাও ভেমো না ভাবি চালিয়ে যাও আমি কিন্তু কিছুই দেখছি নে না মিলনটার যে কবে বুদ্ধি হবে এই যে মিলন তোমার নাস্তা আমাকেও খাইয়ে দিতে হবে নিজের হাতে খাও ভাইয়ার বেলা এক নিয়ম আর আমার বেলা অন্য নিয়ম এই এখানে বসো নাও আমাকেও খাইয়ে দাও তা না হলে পাড়া শুদ্ধ লোককে বলে বেড়াবো তুমি ভাইয়াকে মুখে তুলে খাইয়ে দিয়ে দাও
আচ্ছা বাবা খাইয়ে দিচ্ছি। যেমনি দাদা তেমনি তার ভাই। এতদিনে তুমি একটা সত্য কথা বলেছো ভাবি, আল্লাহকে ডাকো আমি যেন আমার মিয়া ভাইয়ের মতো হতে পারি। তুমি তোমার মিয়া ভাইকে খুব ভালোবাসো না? মিয়া ভাইকে না ভাবি, মিয়া ভাইকে ভালোবাসবো সে যোগ্যতা আমার কোথায় তুমি জানো ভাবি? পাঁচ বছর বয়সে মা বাবাকে হারিয়েছি, মিয়া ভাই তখন বারো বছর বয়স। বারো বছর বয়সে একটি ছেলে তার পাঁচ বছরের ছোট ভাইকে বুকে পিঠে করে মানুষ করেছে, একদিনও তাকে মা বাবার অভাব বুঝতে দেয়নি। তুমি বলো ভাবি, যে ভাই এতটা করতে পারে ভালোবাসার মাপকাঠিতে, আমি কি তার কাছে পৌঁছতে পারি? মিলন। হ্যাঁ ভাবি, মিয়া ভাই তো আমার কাছে শুধু ভাই নয় বাপ। এতদিন পর মিয়াকে বিয়ে দিয়ে আমি শুধু ভাবি পাইনি, পেয়েছি আমার হারিয়ে যাওয়া মা। তুমি শুধু দোয়া করো ভাবি, আমি বৃত্তে তুলো ভাইয়ের সুখ শান্তির জন্যে প্রয়োজন হলে নিজেকে যেন কুরবানি দিতে পারি। ভাবি চিরদিন যেন তোমাকে মায়ের মতো সেবা করতে পারি। মিলন জাদাটাকে খাওয়াতে গিয়ে কি তোমার এই বুড়ো ছেলেটার কথা একেবারে ভুলেই গেল? খিদে যে আমার পেটে নাড়ি ভুড়ি ছিঁড়ে গেল। ছিঁড়ে গেলেও কোনো উপায় নেই চাচা, ভাবির নাস্তা এত ভালো হয়েছে যে আমি সব নাস্তা খেয়ে ফেলেছি। রাক্ষসের বাচ্চা, এবার আমার মাথাটাকে চিবিয়ে খেয়ে বাড়ি থেকে দূর হয়ে যা, এই ছোড়াটাই আমাকে শেষ করবে। আপনার নাস্তা আমি আলাদা করে তুলে রেখেছি। যাকে থা, দিতে পেলে মাথা ঠিক থাকে না। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বিসমিল্লাহ। বাবা বাবা চমৎকার, বুঝলে মা? তোমার চাচি আমা মরার পর এমন চমৎকার খাওয়া আর আমি কোনো দিন খাইনি। হারামজাদা, দে বাবা মিলন দে। হায় 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 হায়, এই ছোড়া আমাকে ডো বললো। দে বাবা মিলন দে, এই বুড়ো চাচাটাকে খাওয়ায় কষ্ট দিস নে, দে। না চা, ডাক্তার চাচার বাবা আমাকে মানতে হবে, এইসব তেলের জিনিস তোমার খাওয়া উচিত নয়। আমি খাই। ওরে 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 হারামজাদা, ওই শালা ডাক্তার আমাকে ডোবা বুঝে এই ডাক্তার মেয়ে ঘরে এনেছি। আমার মা থাকতে আমার কোনো কষ্ট হবে না। দে বাবা দে দে, ভাবি দিও না। বাবা তুমি চক্রান্ত করে চাচাকে না খাই রাখবে, আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ভাবিকে হাজারবার দোয়া করো, মানা করব না, কিন্তু আমার বিয়ের আগে যদি তুমি পেটের ব্যথা মারা যাও তাহলে কবর থেকে তুলে এনে তোমাকে আমি বরযাত্রী করে নিয়ে যাবো বলে রাখলাম। পাগল পাগল আস্ত পাগল। বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় জানি, তাই বলে তুই পর হয়ে যায়। মা তুমি বুবুকে একবারও আনার নাম পর্যন্ত করলে না। তুমি তো বুবুকে আমার চাইতে বেশি ভালোবাসতে, আমাকে বুঝিস কেন? ওই তো তোর বাবা সে আছেন, তাকে জিজ্ঞেস কর। আমি তো রোজই তাকে একবার করে বলছি, বাবা। কি মা? বুবুকে কি তোমরা নদীতে ভাসিয়ে দিয়েছো? একবারও তাকে আমার নাম করছো না। হ্যাঁ মা, আল্লাহর নাম নেওয়া খুব ভালো, সব সময় তার নাম নিস ভালো হবে। উহু, কি কথার কি জবাব! আরে আরে রে, করিস কি করিস কি? দে মা পড়তে দে। আগে বলো বুবুকে কবে আনবে? তোর বুবুকে আমি পরশু তো তাকে আনতে গিয়েছিলাম। নয়নও রাজি, বসির মিয়াও রাজি, কিন্তু ওই মিলন কিছুতেই ছাড়তে চাইল না। তাছাড়া ফসল উঠছে বলে তোর বুবুও আসতে চাইল না। চাইবে কি করে, একটা শত্রু বাড়িতে আছে না? শত্রু? তুই কার কথা বলছিস মা? কার আবার? তোমার ওই মিলনের।
তুমি চুরি করে খেতে পারো আর আমি কেড়ে খেতে পারি না। মিলন ভাই আমাকে কাজ করে দাও না। আদেশ দিন মহারানী, গোলাম আপনার জন্য জান কোরবান করবে। দুষ্টু, যাও হাসিয়ে গিয়ে বলো আমাকে কিছু জলপান আছে দিতে। কথা বলো না, যাও তো যা। ভাবি আচার চেয়েছে কেন? আচার দিয়ে কি করে খাবে? ভাবি আচার খাবে? ও হো, বুঝেছি, তুই দাঁড়া আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি বুঝেছিস বলে যা। পুলিশ মানুষের সব কথা শুনতে নি, ভারী আমার মেয়ে মানুষ রে। বল না বললে ছাড়বো না। বলছি বলছি, ভাবির বাচ্চা হবে। ভাবির বাচ্চা হবে? ভাবি যা বললে তা কি সত্যি? ভাবি না বললে যা ইচ্ছে তাই কাণ্ড ঘটিয়ে দেবো, কিন্তু দুহয় পাঁচ বলো না ভাবি। আমি চাচা হতে যাচ্ছি। আমার মাকে মেরে ফেলবি তুই? চাচা ফুর্তি করো, চাচা ফুর্তি করো, আমি হচ্ছে বাবা তোর দাদু হতে যাচ্ছি। হ্যাঁ দেখি, হ্যাঁ যাই, মেয়ে ভাইকে খবরটা দিয়েছি। হ্যাঁ বৌমা, পাগলা যা বলে গেল তা কি সত্যি? একই সংবাদ শোনালে মা, একদিনে বুঝলাম আমার ঘরে লক্ষ্মী ফিরে এসেছে। মা গো, তোমার শাশুড়ি মরার সময় আমাকে এই চাবির গোছা দিয়ে গিয়েছিল। আমার নয়ন আর মিলনের জন্য যক্ষে ধনের মতন এটাকে আমি একদিন আগলে রেখেছিলাম মা। এই শুভক্ষণে তোমার শাশুড়ির আমানত আমি তোমার হাতে তুলে দিলাম মা। আমাকে দোয়া করবেন চাচা? দোয়া করি মা, দোয়া করি। তুমি সুখে থাকো, তুমি সুখী হও। তুমি খুশি হয়েছ? এ কথা কি জিজ্ঞেস করতে হয় রানী? আমার মুখ দেখে বুঝছো না? পারি গো পারি। আমার চেয়ে তোমাকে কে বেশি চেনে? চলো উত্তর দাও। কোথায় যাবে? এই সময় বাড়ির বউরা কোথায় যায় জানো না? রান্নাঘরে। না বউ, তুমি রান্নাঘরে ঢুকেছো শুনলে মিলন আমাকে খুন করবে। হ্যাঁ নয়ন, নয়ন, এই যে নয়ন, চান্দের বলে এলাম আজ থেকে তুই আর মাঠে যেতে পারবি না, মিলন যাবে। তুই কিন্তু এ সময় বৌমাকে ছেড়ে এক পা নড়বি না। হ্যাঁ এই দেখো, আসল কথাতেই বলতে ভুলে গেছি, বিয়ে কি বলে শহর থেকে ভালো ডাকা আনলে হয় না? আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন চাচা। না 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 মা, এই শুধু শুধু নয়, তো ছেলে মানুষ বোঝো না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় নয়ন? বৌমাকে নিয়ে তুই বড় সখীপুরে যা। না চাচা, ফসল উঠছে, এখন আমি কোথাও যাব না। তো যদি মনে করেন আমার কারো সাহায্যের দরকার, তাহলে আমার ছোট বোন আখিকে নিয়ে আসুন, ও থাকলে আমার আর কোনো অসুবিধা হবে না। তাই করুন চাচা। বেশ, তাহলে মিলনকে আমি এক্ষুনি সখীপুরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা সবসময় গায়ে মাথায় কাপড় দিয়ে রাখিস। আচ্ছা মা, আদব কাদার সাথে কথা বলবি, কোনো রকম দুষ্টুমি করবি না। দেখিস মা, তোর বাবার জন্য বদনাম না হয়। ওই রে আখি, তাড়াতাড়ি আয়, বেলা হয়ে যাচ্ছে। চল। আসি বাবা। সময় এসে ধরে উঠবে। আরে তুমি কি রাজের মতো চলো।
আরে আমার জোয়ারি পাবি কোথায়? আরে যা, এই ডানে 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 যা দেখি। তুমি অমন করে বারবার তাকাচ্ছ কেন? দেখছি তুমি কাঁদছো কিনা। কাঁদবো কেন? মেয়েরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদে কিনা, তাই অবশ্য তোমার যদি মন খারাপ হয়ে থাকে আমাকে বলতে পারো। আমার গুরুর গাড়িতে বসা দিয়ে তুত্তুর 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 তুষা নাই বাজিয়ে, আরে আমার গুরুর গাড়িতে বসা দিয়ে তুত্তুর 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 তুষা নাই বাজিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘর যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আরে রে 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 রে, করে কি? আরে আরে করে কি করে কি? আরে করে কি? আলতা দেব টিকলি দেব দেব সোনার চুড়ি, না 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 না, আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি, আরে না 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 না, গয়না গাটি চাই না আমি, চাই না শাড়ি শুড়ি, হায় 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 হায়, সবই আমার বাপের বাড়ি আছে ভুরি ভুরি, আরে হায় 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 হায়, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আদর দেব সোহাগ দেব দেব ভালোবাসা, না 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 না, আর জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা, না 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 না, বিন্দু করে মনের ঘরে দিও না পোহানা, হায় 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 হায়, এসব কথা শোনা পাপ গুরুজনের মানা, আর হায় 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 হায়, আর পায়ে ধরি চলো বাড়ি নিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘর নিয়ে আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি, না 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 না, পায়ে ধরি চলো বাড়ি নিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি, না না না, পায়ে ধরি চলো বাড়ি, যাব তোমায় শ্বশুর বাড়ি। বাপরে, তুই পিপাসাই না পেয়েছিল মিলন? তোমাদের মধুপুরার কত দূর? কেন ভয় করছে? কিসের ভয়? জানো না আমি ভয় পাই না। আচ্ছা মিলন, বাড়ির জন্য যখন আমার মন খারাপ করবে তখন তুমি আমাকে সখীপুর রেখে আসবে না? ভেবো না, আমি থাকতে তোমার মন খারাপ করবেই না।
তুমি আমার কে যে তুমি থাকলে মন খারাপ করবে না? তাই তো, আমি তোমার কে? আচ্ছা আঁকি, ধরো কেউ যদি এখানে এসে জিজ্ঞেস করে আমি তোমার কে, কি জবাব দেবে? কেউ আসবেই না, আমি জবাব দিতে হবে না। ধরো কেউ যদি এসেই পড়ে, জবাবটা জেনে যাবে। জবাবটাতে জানতে আমারও খুব ইচ্ছে করছে। তাহলে ডাকি। ডাকে ওই যে গাছটা দেখছো না? হ্যাঁ, ওই গাছটায় একটা ভূত থাকে। কি এই না বলে ভয় পাও না? পাই না তো। ও, তাহলে আমাকে জড়িয়ে ধরার জন্য বুঝি ভয় পাওয়ার ভান করলে? জানি না, যাও। আজ কেমন ছো রানী ভাবি? ভালো, বস আসি। ইয়ে মিলনকে দেখছে না, ও কোথায় ভাবি? শ্বশুর থেকে আমার বোন আঁখিকে আনতে গেছে। আঁখি? আঁখিকে কেন ভাবি? বিয়ে হোক, মা হতে যাবে যখন তখন বুঝবে কেন, বোর এই অবস্থা, সংসারটা কে দেখে? কেন, আমি তো আছি, আজ থেকে ভাবি সব কাজ আমি করে দেবো। বলো কি কি করতে হবে? থাক থাক, যে মেয়ের বুড়ো বাপটা রান্নাঘরে না গেলে উপোস থাকতে হয়, সে করে দেবে এই সংসারের কাজ, তাহলেই হয়েছে। তুমি থামো তাহলে আর মা, আমি তো সব সময় থেমেই আছি। আঁখি, কেমন আছিস? ভালো। বাবা কেমন আছে? ভালো। আর তুই? আসল লোকটাকে ফেলে রেখে শুধু বোনের সঙ্গে কোলাকুলি? আরে আমি কি দোষ করলাম? আমার সঙ্গে কোলাকুলি করো। এই দেখো আমার কদম বসে করো। দেখ দেখ, তুমি আমার শত্রু দুলা ভাই। কেন, সে এতটুকু বয়স থেকে আমরা দুবোন একসাথে গলা ধরাধরি করে বড় হয়েছি, আর তুমি কি না আমাদের সেই জোড়া ভেঙে দিয়েছো। কি সাংঘাতিক ভুল হয়ে গেছে আঁকি, বিয়ের দিন কথাটা মনে করিয়ে দিলে একসাথেই কাঁপতে শুরু করে। এই তোমার দোষ মিয়া ভাই, ছোট ভাইয়ের কথা আসল তো মনে থাকে না। তাই তো, তাই তো, এখনো তো ভুলটা সংশোধন করা যায়। ভালো হবে না দুলা ভাই, আয় আঁখি আমার নরদের সাথে পরিচয় করে দি। এ হচ্ছে হাসি, খুব ভালো মেয়ে। আমাকে তো নিশ্চয় চিনতে পেরেছো ভাই, আমি তোমার আর বলতে হবে না চিনে ফেলেছি। মিলন হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নেবে। রান্নাঘরে তোদের খাওয়ার ব্যবস্থা করতে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি এসেছি কেন? তোমার রান্নাঘরের দায়িত্বটা আমাকে বুঝিয়ে দাও। আমি কি বোঝাবো? আমার সাথে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি, আসো। বলে মা, তোমার বাবা ওই শালা ডাক্তারের উপর আমার ভীষণ রাগ। কেন চাচা? তোমার বাবা এক নম্বরের স্বার্থপর, তোমাদের মতন দু দুটো লক্ষ্মী মায়ের বাপ তিনি একাই হয়েছেন। তাহলে খেয়ে মাঠে চলে আসবি। সে কি উঠছ দুলা ভাই, দুধে চর খাবে না? মিলকে দিও, ওর নাকি আজ খুব ঘন ঘন খিদে লাগে। বললেই হলো, মিলনকে দিও, মিলন খাবে। কেন আমি খেতে পারি না? ওরা তো অনেকদিন বাঁচবে, অনেকদিন খাবে, আমি আর কয়দিন বাঁচবো মা? দাও আমাকে দাও। দেখলে মা, তুমি তো অনেকদিন বেঁচেছো চাচা, অনেক খেয়েছো, এখন তো আমাদের সময়। মিলন একা ঘাস নে, আমাকে তো দেবো। আসছি বাবু।
কেমতে আমরা ভাবি আর দাইকে মিলন শিখে রে কে চাকি দাইকে খবর দাও বুবুর খুব কষ্ট হচ্ছে হ্যাঁ বলো কি মা ইয়া আল্লাহ রহম করো আল্লাহ আরে ছেলের কাছে বাপি বড় জানি শুনিস জয় সারা জীবন ছেলের লাগে বাপের পরিচয় লাগে বাপের পরিচয় বাপের পরিচয় ও লাগে বাপের পরিচয় বাপের পরিচয় বেশ বেশ ঠিক কথা অতি চমৎকার আরে ছেলের কাছে মাহি বড় সব মানুষই জানে জন্ম নিয়ে মুখে প্রথম মায়েরই নাম মানে ছেলে মায়ের নাম মানে মায়েরই নাম মানে ছেলে মায়ের নাম বলো কলেজ বলো নাম লেখাতে হলে আরে কাগজে কলমে শুধু বাপের নামই চলে বাপের নামই চলে আরে স্কুল বলো কলেজ বলো নাম লেখাতে হলে কাগজে কলমে শুধু বাপের নামই চলে আরে বাপের নামই চলে ওরে বাপের নামই চলে বেশ বেশ ঠিক কথা অতি চমৎকার জ্বর বলো জারি বলো অসুখে বিসুখে বিপদ আপদ হলে ছেলে মামা বলেই ডাকে ভবিষ্যতে ছেলের নাম রাখবে মনে করে আরে দিনে রাতে বাপ কত খেটে খেটে মরে ভবিষ্যতে ছেলের নাম রাখবে মনে করে দিনে রাতে বাপ কত খেটে খেটে মরে আরে খেটে খেটে মরে ওরে খেটে খেটে মরে বেশ বেশ ঠিক কথা অতি চমৎকার ছেলের ভালোর জন্যে মা সারা দিনের পরে রাত জেগে কাঁদে হায় আল্লাহরই দরবারে আল্লাহরই দরবারে হায় আল্লাহরই দরবারে ছেলের ভালোর জন্যে মা সারা দিনের পরে রাত জেগে কাঁদে হায় আল্লাহরই দরবারে আল্লাহরই দরবারে হায় আল্লাহরই দরবারে বেশ বেশ ঠিক কথা অতি চমৎকার আরে বাপি বড় ছেলের কাছে আছে অনেক নজির আরে মায়ের পায়ের নিচে ছেলে বেহেশত হাজি না না বাপি বড় ও না না মাই বড় ও না না বাপি বড় আরে না না মাই বড় ও না না বাপি বড় আরে না মাই বড় আরে ছেলের কাছে মাও বড় বাপও বড় দুইজনই সমান কি যেন বলতে চেয়েছিলে তারা বলছি জানিস কাল রাতে না সুন্দর একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন
কি দেখেছিস? দেখি এক মস্ত দরবেশ, ইয়াল খাল্লা পড়া, আমাকে এসে আশীর্বাদ দিচ্ছে। সুন্দর স্বপ্ন দেখেছিস বুবু। মা লক্ষ্মীরা কোথায়? মা লক্ষ্মীরা বলা নি কনি একেবারে অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছ? যাও যাও বেরাও। কি হলো? আমি কোন অলক্ষ্মীর সাথে কথা বলি না। আমি অলক্ষ্মী? যাও বেরাও, যাও বেরাও। তুই কি বলছিস? আপনি কিছু মনে করবেন না বাবা, ও একটু আসুন বাবা, আসুন, আপনি বসুন। তুই রাজ রানী হবি মা, দেখি তোর হাতটা। বাবা বাবা বা চমৎকার, সব ঠিক। এসছি মহাভাগ্যবতীর হাত, তোর একটা ছেলে হয়েছে, সে ছেলে বংশের মুখ উজ্জ্বল করবে। তোর স্বামী খুব ভালো লোক। দোয়া করবেন বাবা, স্বামীকে যেন সুখী করতে পারি, স্বামীর পায়ের নিচে মাথা রেখে যেন মরতে পারি। নিশ্চয় নিশ্চয় দোয়া করব মা, কিন্তু একে দেখছি না বাবা, তোর একটা বোন আছে বড় খণ্ডন্নী, মানুষের সাথে কেবল ঝগড়া করে, ওকে শাসন করতে হবে, নইলে অমঙ্গল হবে। ছোট তো, মা বাবার আদর পেয়ে একটু বৃষ্টি হয়েছে, ছাই হয়েছি। একে মাথা এসেছে তো, হাতটা কি দেখা না? না আমার দরকার নেই, আয় না। পরিষ্কার লেখা আছে কি সাংঘাতিক, এ মেয়েকে যে কোন ছেলে বিয়ে করবে না। ভয় নেই, আরেকদিন এসে মেয়েকে দোয়া তাবিজ দিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। আপনি বসুন বাবা, আপনার জন্য একটু মিষ্টি নিয়ে আসি, ছেলের আধিকার মিষ্টি। এই যে বাবা। হক মাওলা, সব ঠিক মা, সব ঠিক। কলা কই মা, তোর ছোট মনকে একবার ডাক, ওকে দোয়া পরে ফু দিয়ে যায়। আখি এদিকে আয়, দরবেশ বাবা দোয়া করবেন। এবার তাহলে আসি মা। সে কি, আমার ছেলেকে একটু দোয়া করবেন না? আপনি দাঁড়ান, আমি বাবুকে নিয়ে আসছি। ও হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আমায়, তাড়াতাড়ি, আমার আবার অনেক কাজ। অনেক কাজ না, আপনার অনেক গুণ, অনেক তেলেসমাতিক জানেন দেখছি। চল মাওলা, চল মাওলা, দরবেশি না ভণ্ডামি,
দাঁড়াও, তোমার দরবেশি আমি বের করছি। খবর দেখো, আর ঝগড়া করতে হবে না। আখি ওকে কুয়ার থেকে পানি তুলে দে, নে নে। কি করেছে? শুনেছি স্ত্রীরা স্বামীর গোসলের পানি তুলে দেয়, কিন্তু আমি তোমার কে যে তোমার পানি তুলে দেব? তুমি বলো না, তুমি আমার কে? বলবো? হ্যাঁ বলো। বউ। আকি সত্যি ঠেকা। যা বললে তাকে সত্যি আঁকি। কেন, এতদিনেও বুঝতে পারোনি? হ্যাঁ পারি, সত্যি তুমি আমার বউ হবে। আসবো না এসেছি, ডাকবো না দেখেছি, মনে মনে চুপি চুপি তোমারে যে চেয়েছি, আমি তোমারে যে চেয়েছি, জানবো না জেনেছি। কথা বলবো না বলেছি, শুনবো না শুনেছি, যখন তখন তোমার কাছে ছুটি আসিব, তোমার ভালোবাসা পেয়ে জীবন আমার ধন্য হলো গো, স্বর্গ পাবো এই মাটিতে, সত্যি আমি তোমায় পেলে গো। যে বলো বুঝি বুঝি আমিও যে মরেছি, হরে আমিও যে মরেছি, বুঝবো না বুঝেছি। কথা বলবো না বলেছি, শুনবো না শুনেছি, মনে মনে চুপি চুপি তোমারে ভালো বেসেছি, বলবো না বলেছি। আছে আসবো না এসেছি, ডাকবো না দেখেছি, মনে মনে চুপি চুপি তোমারে যে
চেয়েছি আমি তোমারে যে চেয়েছি জানবো না জেনেছি বলবো না বলেছি জানবো না জেনেছি বলবো না বলেছি জানবো না জেনেছি বলো কি চাই আমার কাছে সব আছে দেখাও তো দেখি কি কি আছে এটার দাম কত ২০ টাকা ওরে বাবা না থাক তোমার জন্য ২ টাকা কম নাও ২ টাকা কেন ১০ টাকা কম হলেও নিতে পারবো না পছন্দ হলে নাও না আঁখি আমি দাম দিচ্ছি না থাক চলো ছাড়ো না মিলন কি করে বুঝলে যে আমি কাছের মানুষ কাছে এলে তার গায়ের গন্ধি বোঝা যায় আমি কি সত্যি তোমার কাছের মানুষ হ্যাঁ কাছের আরো কাছের আমি যেন তোমার বুকের শব্দ আমার বুকের মাঝে শুনতে পাই তুমি আমারটা পাও না যদি পেতে তাহলে বুঝতে আমার প্রতিটি নিঃশ্বাস শুধু বলছে মিলন 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 আঁখি আঁখি চোখ দুটো বন্ধ করো কেন করোই না এটা তুমি কোথায় পেলে কেন তুমি পছন্দ করেছ আমি কি না এনে পারি দাও পরিয়ে দি এই চিঠি না না তুমি আমার পায়ে হাত দিয়ে আমাকে গুণাগার করো না দাও আমি পরে নিই না কি তোমার এই দেহ মন সব কিছু শুধুই আমার আমাদের মাঝে কোনো পাপ পুণ্যের মাপকাঠি থাকতে পারে না ওকে প্রথম উপহার তাই আঁখি আমি যতদিন বেঁচে থাকবো এই নূপুর আমার পায়ে পায়ে বাঁচবে আমি জানবো তুমি আছো আমি আছি ভাবি এই যে হাসি এসো বসো কিছু বলবে মনে হচ্ছে হ্যাঁ ভাবি আচ্ছা আঁখি বাড়ি যাবে কবে কেন কি হয়েছে আগে বলো কবে যাবে মা তো রোজই খবর পাঠান এরা কেউ যেতে দিচ্ছে না বলেই দেরি হচ্ছে না ভাবি আর দেরি না করাই ভালো এরই মধ্যে পাড়া মেয়েরা যা তা বলাবলি করছে কি বলাবলি করছে বলছে ডাক্তার তার এক মেয়েকে বিয়ে দিয়ে অন্যটাকেও কি নয়ন ভাইয়ের ঘরে পাঠিয়ে দিয়েছে ওকে তুমি
তাড়াতাড়ি পাঠিয়ে দাও। যাই ভাবি, আমার কথা আবার কাউকে বলো না। আখি কি বাবু, এদিকে আয়। কি বল, কালি তোকে বাড়ি যেতে হবে, জিনিসপত্র সব গুছিয়ে নে। বুবু? হ্যাঁ, দুলা ভাইয়ের বাড়িতে এসে এতদিন কেউ থাকে না। মিলন, কালি আঁখিকে পৌঁছে দিয়ে আসবে। তোমার কথা ঠিক বুঝলাম না ভাবি। কথা ছিল তুমি বাপের বাড়ি যাবার সময় আঁখি তোমার সাথে যাবে। হঠাৎ এমন কি হলো যে ওকে একা যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, বৌমা ঠিকই বলেছে মিলন। অনেকদিন তো হয়ে গেল, বৌমার শরীরও এখন মোটামুটি ভালো। আঁখিকে ছাড়া বিয়াসার ধরে অনেক কষ্ট হচ্ছে নিশ্চয়ই। অবশ্য আঁখি মা চলে গেলে আমাদেরও অনেক কষ্ট হবে। এই কয়দিন এখানে থেকে ও আমাদের মায়ায় জড়িয়ে ফেলেছে। তোমরা যা খুশি তাই করো, আমি যেতে পারবো না। লক্ষ্মী ভাই আমার, রাগ করো না। আঁখি যা, তোর জিনিসপত্র সব গুছিয়ে নে। দেখো পাহাড়ি বাবার মাজার। তুমি কি চাও? কি চাইবো? যা ইচ্ছে। কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে পাহাড়ি বাবা তাকে তা দেয়। সত্যি দেয়? হ্যাঁ সত্যি। তাহলে আমি চাইবো। ঝরঝর করে ঝরছে, আর কি বলছে জানো? হ্যাঁ জানি, বলছে আঁখি তোর দোয়া কবুল হয়ে গেছে। সত্যি? হ্যাঁ আঁখি, আমি বিশ্বাস করি। তুমি বিশ্বাস করো? মিলন মিলন, আমি তোমাকে আমার মন প্রাণ সব কিছু দিয়ে বিশ্বাস করি। আমার এই বিশ্বাসকে তুমি কোনোদিন ভেঙে দিও না, তাহলে তোমার আঁখি বাঁচবে না। যদি কোনোদিন তুমি আমাকে ভুলে যাও, আমাকে দুঃখ দাও, তাহলে ওই পাহাড়ের উপর থেকে পড়ে তোমার আঁখি জান দেবে। না কি না, আমি আমার আঁখিকে কোনোদিন মরতে দেবো না। আঁখি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। থাক বাবা থাক, আজ থেকে গেলে ভালো হতো মিলন, কতদিন পর এসেছো। ভাবি ব্যস্ত হয়ে উঠবেন বলে যাচ্ছি, আরেকদিন আসবো। আসি চাচা যা, আবার এসো। ইয়ে আঁখি দেখছি না, আঁখি কোথায়? যাওয়ার সময় ওর সাথে দেখা হলো না। ওকে তো তুমি জানোই, হয়তো পাড়া বেড়াতে গেছে। ও আচ্ছা আসি। হ্যাঁ মিলা,
আমি ভেবেছিলাম তোমার সাথে বুঝি আর কে হলো না না কি করে ভাবলে তোমার বিদায়বেলা আমি দেখা করব না আবার কবে আসবে মিলন জানি না যদি পাখি হতাম উড়ে চলে আসতাম তোমার কাছে আর আমিও যদি মেঘ হতাম উড়ে গিয়ে বৃষ্টির মতো তোমার পক্ষে ঝরে পড়তাম আঁকি আঁকি আমি আর তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না এবার বাড়ি গিয়ে ভাবিকে বলবো তোমাকে বিয়ে করতে চাই না মিলন অমন কাজটি করো না বুবু তো আসছেনই আমি তাকে বলবো তুমি বলতে গেলে যদি না করে বসেন তাহলে আর হ্যাঁ করানো যাবে না বেশ তোমার কথাই থাক এবার তাহলে আসি সাবধানে থেকো মিলন দাঁড়াও দাঁড়াও এটা নাও কি মুড়ি গুড় খেতে পেলে কেউ আমার কথা তুমি এত ভাবো আঁকি তোমার কথা ভাবাই তো আমার একমাত্র কাজ যাও এবার বাড়ি যাও আসি এসো মিলন শোনো শোনো রাস্তায় পানি পিপাসা লাগলে ওই কলের পানি খেও আচ্ছা খাওয়া দাওয়া সময় মতো করো আচ্ছা দাঁড়াও দাঁড়াও নিজের দিকে খেয়াল রেখো আচ্ছা আচ্ছা তুমি বাড়ি যাও রোদে দাঁড়িয়ে থেকো না যাও খেয়ে আসি তুমি যাও মিয়া ভাই আমার খিদে নেই খিদে নেই মিলন আজ কদিন ধরে লক্ষ্য করছি তোর জন্য কি হয়েছে কই না কিছু হয়নি তো মিয়া ভাই ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি তোর কিছু হলে আমি বুঝতে পারবো না ভাবছিস আমার কিছু খুলে বল মিলন কি হয়েছে হাসির সাথে কি তোর কিছু দূর শুধু শুধু তুমি ভাবছো যাও বাড়ি যাও দেরি হলে ভাবি চিন্তা করবেন বিদায়বেলা আমি দেখা করব না আবার কবে আসবে মিলন আঁকি আরে মিলন তুমি কি মনে করে জি এলাম না না এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম দেখা করে যাই আঁকি কোথায় ওর কথা আর বলো না বাবা
তোমাদের ওখান থেকে এসে দুদিন মন ভার করেছিল, তারপর যা তাই। ওই ফুলিদের সাথে সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, কোথায় যায় কি করে ওর কোনো ঠিক আছে নাকি? আছি তো বেশ সুখী আছি, অথচ আমি এর জন্য ভেবে মরছি। কি কোথায় যাচ্ছ? বাড়ি। তা কি কখনো হয়? কখন কি খেয়েছ ঠিক নেই না মিলন, এই দুপুর বেলায় তুমি না খেয়ে যেতে পারবে না। আমাকে এক্ষুনি যেতে হবে, কাউকে বলে আসিনি। আসি। যা, ছেলেটার কাছে জানা হলো না কবে রানী আসবে। বুঝলে রানী, এবার কিন্তু আমার একটা মেয়ে চাই। কি মাটির পুতুল, যা ইচ্ছা তাই বানাবো, আল্লাহ যা দেবেন তাই নিয়ে সুখে থাকতে হবে। অত শত বুঝি না আমি। আমি বুঝি একটা ছেলের পর একটা মেয়ে হলে সংসার সুখের হয়। আচ্ছা দাঁড়া, একবার পরীক্ষা করে দেখি। যতদিন যাচ্ছে ততই বেহায়া হচ্ছ। বেহায়া তো তুমি আমাকে বানিয়েছো। শোনো, বাপের বাড়ি গিয়ে যে বলবে বেশি দিন থাকবে সেটি হবে না। হ্যাঁ, এই সংসারটা তোমার না আমার? আমার সংসার ছেড়ে বেশি দিন থাকবো কে তোমাকে বললো? কেউ না, কিন্তু যদি থাকো আমি কিন্তু হুট করে গিয়ে হাজির হবো। ভাবি, বুঝলে ভাবি, তোমার ওই কি জিনিসপত্র গোছানো ব্যাপার কি ভাবি? তোর ভাবি বাপের বাড়ি যাচ্ছে, সকালে তুই ওকে পৌঁছে দিয়ে আসিস মিলন। কোথায়? সখীপুরে। ও মা, পাগল ছেলে বলে কি, সখীপুর ছাড়া কি জমের বাড়ি যাবো? সখীপুরে আমি আর যাবো না ভাবি, তুমি অন্য কাউকে নিয়ে যাও। মিলন শোনো, মিলন ও কথা বললো কেন? নিশ্চয়ই আজ আবার হাসির সঙ্গে গোলমাল করেছে। তুমি কিচ্ছু ভেবো না, আমি আতিককে বলে রাখবো, ও তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমার দাদুর দিকে খেয়াল রেখো বৌমা। দাদু, ওই শালা ডাক্তারের কাছে বেশি যেও না, সেটা তোমার উপর ডাক্তারই ফলাবে। নাও বৌমা, নাও নে, আতিক গাড়ি সার যা। এই শালা আতিকের বাচ্চা, নাম গাড়ি থেকে। তার মানে শালা ভাবি কি তোর? তুই গাড়িতে উঠেছিস? আমার ভাবিকে জমের দুয়ারে নিতে হলে আমি নিয়ে যাব। নাম নাম তোমার আটকেলে তারিফ করে ভাবি। কি করে ভাবলে যে তোমাকে আমি ছাড়া অন্য কেউ নিয়ে যাবে? আসি চাচা, চললাম মিয়া ভাই। আসি চাচা। আল্লাহর মাল আল্লাহর হাওয়ালা করে দিলাম। সাবধানে গাড়ি চালাবে, আমার দাদুর জন্য কোনো কষ্ট না হয়। হ্যাঁ, পাগল ছেলে। তোর জন্য কাল আমার মিলনের সঙ্গে দেখা হয়নি, চলে যা। আমি চলে গেলে তোর মিলনের খবর দিতে কেউ আসবে না। কি বলছিস তুই? মিলন রানীবুকে নিয়ে তোদের বাড়িতে বেড়াতে এসেছে, ইচ্ছে করলে তাকে দেখে আসতে পারিস। বুবুর সাথে? আমার নানু ভাই এসেছে। নানু, নানু ভাই কেমন আছো? নানু ভাই, আমার নানু ভাই, নানু দাও দাও এমনি একটু আমার কলে দাও। আমার নানু মনি, নানু মনি কত বড় হয়ে যাবার নানু মনি। ভালো বাবু, আমার কাছে দাও, আমার কাছে দাও। বাবু কি রাখি, এতক্ষণ কোথায় ছিলি? আমি তো তোমার পথেই বসেছিলাম। যা বাবুকে ঘরে নিয়ে যা, ও বোধহয় ঘুমোবে। ও বাবু জন্য চলো ঘুমোবে। থাক থাক, তা কেমন আছিস মা? ভালো। নয়ন এলো না কেন? তার তো অনেক কাজ। ও আচ্ছা আচ্ছা, ভেতরে মা ভেতরে। মানুষকে কষ্ট দিয়ে তুমি বুঝি খুব আনন্দ পাও না? এই প্রশ্ন তো আমারও আছে।
আমার চেয়ে পাড়া বেড়ানো তোমার কাছে বড়? চলে না গিয়ে থেকে গেলেই তো জানতে পারতে, পাড়া বেড়াতে যাই না তোমার পথ চেয়ে বসে থাকি। তুমি পুরুষ মানুষ, হাজার কাজের মাঝে নিজেকে ভুলিয়ে রাখতে পারো, কিন্তু আমি মেয়ে মানুষ, বলতে পারো আমি কি করে থাকি? কাল যখন বাড়িতে এসে শুনলাম তুমি না খেয়ে চলে গেছো, তখন আমার মনের অবস্থা কি হয়েছিল একবার ভাবতে পারো? সারা রাত শুধু কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি। কষ্ট আমিও কম পাইনি আঁখি, যখন চাচি আমার মুখে শুনলাম তুমি পাড়া বেড়াতে গেছো। ও এই ব্যাপার, এতদিনে বুঝলাম কেন সাহেবের খিদে লাগে না, কেন সাহেব আগের মতো হাসে না। ভাবি তুমি একটা আস্ত গাধা, আমার কাছে বলনি কেন? আমাকে বলতে দেয়নি ভাবি। তা দেবে কেন, নিজেও জ্বলবে আবার অন্যকেও জ্বালাবে। মিলন কি তুই ভালোবাসিস? বাবু ভাবিস না, এবার বাড়ি গিয়ে মিলনকে দুলা সাজে পাঠিয়ে দেব, চাচাও খুশি হবেন, তোর দুলা ভাইও খুব খুশি হবে। ভাবি গো, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। ভাবি হয়েছে হয়েছে, সে পরে হবে। তুমি চলে গেলে মা বাবার কাছে কথাটা তুলবে, আমি বললে বোধ হয় তারা না করবেন না। আর এক মুহূর্ত দেরি না, আমি এক্ষুনি চললাম। ভাবি কথাটা কিন্তু তুমি আজই তুলবে, আমার লক্ষ্মী ভাবি। চলে গেল আচ্ছা পাগল ছেলে। কিরে বৌমা ফিরে এলেই তোমার হাসিকে আমার মিলনের বউ করে ঘরে তুলব। বড় খুশি হলাম তোমার কথা শুনে, আমিও ততদিনে বিয়ের জোগাড় যন্ত্র করে ফেলি। বাবু বাবু খেলো আঁখি, বাবুকে দেখিস। আচ্ছা মা, ও মা, কিরে কদিন থেকে ভাবছি তোমাকে একটা কথা বলবো। বল না। আমার বিয়ে তোমরা পছন্দ করে দিয়েছ, আঁখির বিয়ে আমি পছন্দ করে দেব? পাগলি, এতে বলা বলির কি আছে? তুই এ বাড়ির বড় মেয়ে, তোর বোনের বিয়ে যার সাথে খুশি দিলে কি আমি না করব? ডাক আঁখিকে, আজ আমি ওকে তোর হাতে সঁপে দিচ্ছি। আচ্ছা না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাবি ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? সিদ্দিক নয়নকে খবর দে, বল যেখানে যত ডাক্তার কবিরাজ আছে, যত টাকা লাগে সবাইকে নিয়ে সিদ্দিক সখীপুরে যা। আমি আমার বৌমাকে বাঁচিয়ে তুলতে হবে। ইয়া আল্লাহ রহম করো। বাবু মা কিছু বলবি মা, তোমাদের জামাই আসেনি, এখনই এসে যাবে। দেখা হলো না।
পানি বেচার মেয়ে আমার বুকটা ভেঙে দিয়ে গেছে। বৌমার কথা ভুলে গিয়ে নয়নকে এবার আর একটা বিয়ে দাও, বউ ঘরে এলে আবার শান্তি ফিরে আসবে। কথাটা আমি ভাবিনি, মনে করিস? ভেবে কি করব বল, নয়ন কি বা কে বলবে আর মিলন কি বা কে বোঝাবে? ওদের মুখের দিকে আমি তাকাতে পারি না। আরে তাই বললে হবে কেন? নাতির মুখের দিকে চেয়ে তোমাকে শক্ত হতে হবে।
বাকি তো চিরকাল নানার বাড়িতে রাখা যাবে না। সবই বুঝি, ভেবেছিলাম মরার আগে ভাই ভাবি যে বোঝা আমার মাথায় দিয়ে গেছেন তা থেকে আমি নিষ্কৃতি পেয়েছি, কিন্তু কপাল ভাবি তা না হলে আমাকে কবরে না শুয়ে ওই অভাগীর বেটি আগেই চলে গেল। বাড়ি যাও চাচা, আমরা মরে গেলে তারপর তুমি মাঠে যেও। বাই মিলন। বাচ্চাদের মুখের দিকে তাকানো যায় না, বসি বাড়ি চলো। কি ভাবছো? ভাবছি আবার ওরা যখন কাজে গেল তখন সব ভুলতে পারবে, এবার নয়নকে বিয়ের কথা বলা যাবে। আমার দাদুর জন্য ওকে আবার বিয়ে করানো ছাড়া আমি আর কোনো পথ দেখছি না। নানু ভাই কাঁদে না, কাঁদে না নানু ভাই, ও নানু ভাই, নানু ভাই কাঁদে না, কাঁদে না নানু। এই ছেলে আমাকে আসবে, চল তোর আম্মুর কাছে। আখি আখি, কি মা? এই নে বাবুকে, আমার কাছে কিছুই থাকছে না। ওলি আম্মু দুলাল, খিদে লেগেছে, দুধু খাবে, চলো। নি বাবা কান্দে না, আন না শোনা, কান্দে না, আন না। শুধু নানুকেই নয়, আমার জন্য এক গ্লাস দুধ দিও। আচ্ছা বাবু, চলো চলো বাবু। যাই বলো গিন্নি, তোমার আখির মতো মেয়ে হয় না, ও না থাকলে আমার নানু ভাইকে বাঁচানোই যেত না। কিন্তু একটা কথা কি তুমি কোনো ভেবে দেখেছো? মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, তখন তখন তোমার নানুর কি দশা হবে? ও তো আখিকে ছাড়া থাকতেই পার না। তুমি ঠিকই ছেলে, ওকে তো করে যাবে না, আর ওর কথা ভাবতে হয়। হ্যাঁ আপনি ঠিক, যাই দাদুর কথা আমাদের সবারই ভাবতে হবে। দাদু বড় হয়ে যদি বাপ চাচাকে চিনতে না পারে লোকে বলবে কি? তাই তো বলছিলাম ভাই, সে তো আর ফিরে আসবে না। ভেবে বাবা নয়ন একটা বিয়ে উচিত। না না, বিয়ে আর আমি করবো না, অনুরোধ আপনাকে করবেন না। তাই বললে কি চলে নয়ন? না 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 না, কাজকর্ম আর খাওয়া দাওয়া সব না, সুখ শান্তিরও দরকার আছে। সুখ শান্তি? আল্লাহ যদি আমার কপালে সুখ শান্তি লিখেই রাখবেন তাহলে রানী কেন আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে? বাবু কেন দুবছর এতিম হবে? না চাচা, সুখ আমার কপালে নেই। তোমরা বরং মিলনের বিয়ের কথাই ভাবো। দ্বিতীয় বিয়ে করে রানীর একমাত্র স্মৃতি বাবুকে আমি সৎমায়ের হাতে তুলে দিতে পারবো না। ও আখির কাছে আছে, তার কাছেই থাক, একটু বড় হলে ওকে আমি নিয়ে আসবো। আমি একটা কথা বলি নয়ন ভাই, কিছু মনে করো না, বাবু তো আখিকে মা বলেই জানে, ডাক্তার চাচার আপত্তি না থাকলে তুমি আখিকে বিয়ে করো। হাসি হাসি কথাটা মন্দ বলেনি, কি বলো মিয়া ভাই? হ্যাঁ হাসি কথাটা ঠিকই বলেছে, ওকে ধমক না দিয়ে ওর কথাটা একবার ভালো করে ভেবে দেখ নয়ন। আখি মা যদি বাবুর মা হয়ে বাড়িতে আসে তাহলে সব কুল কি রক্ষা হয় না? না চাচা, এ হয় না। তাহলে তাহলে তুই কি চাস আমার সাজানো বাগানটা শুকিয়ে যাক? বিয়াই নয়ন তো আপনার পর নয়, আপনি যদি দয়া করে। এটা তো দয়ার কথা নয় বিয়াই, বাবু আমারও নাতি, তার প্রতি আপনার মতো আমার একটা কর্তব্য আছে। বাবা নয়ন, তোমার মতো ছেলের হাতে আখিকে কেন? আমার যদি আরো একটা মেয়ে থাকতো তাকে দিতেও ইতস্তত করতাম না। তুমি আর আপত্তি করো না বাবা। না আব্বা,
আমি আপনার কথা রাখতে পারবো না। আমি আমি আসলে মরে গেছি, একটা মরা মানুষের জন্য আখির মতো একটা সুন্দর মেয়ের জীবন নষ্ট হতে পারে না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন। নয়ন, বিআইএর দানকে যদি তুই পায়ে ঠেলিস, খোদার কসম আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। চাচা, হ্যাঁ, আমার এ কথার অন্যথা হবে না বলে দিলাম। কেন থাকবো, কার জন্যে থাকবো? ঠিক আছে, মিলন আসুক, ওর সঙ্গে কথা বলে আমি তোমাদের জবাব দেব। মিলন, কোথায় থাকিস? তোকে আমি খুঁজে খুঁজে হারান হচ্ছে। কেন? একটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ। কি বলবি তাড়াতাড়ি বল, আমার এখন অনেক কাজ। কাজের দোহাই দিয়ে তুই আমাকে অনেক এড়িয়ে চলেছিস, এবার কি করে চলিস? তাই দেখে নেব। তার মানে এখন আখি তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি মিথ্যে বলছি তা ভাবিস না। নয়ন ভাইয়ের সঙ্গে আখির বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। উফ, আমার রাস্তা পরিষ্কার। এ হতে পারে না, কিছুতে হতে পারে না। মিয়া ভাই, না না, এই যে মিলন, তুই এসে গেছিস? তোর কথাই ভাবছিলাম। এদিকে কাণ্ড ঘটে গেছে, শ্বশুর ধরে বসেছে আখিকে আমার বিয়ে করতে হবে। আমার অবশ্যই ইচ্ছে ছিল না, পরে ভেবে দেখলাম ভালোই হবে, বাবুকে আর সৎমায়ের জ্বালা সহ্য করতে হবে না। তাছাড়া রানীকে যে আমি কতটুকু ভালোবাসতাম তা তো তুই জানিস, আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আখি হলে ব্যাপারটা বুঝবে, আমি হয়তো শান্তি পাবো, স্বস্তি পাবো। তুমি তোমার মিয়া ভাইকে খুব ভালোবাসো না? তুমি শুধু দোয়া করো ভাবি, আমার এই বৃত্তিতুল্য ভাইয়ের সুখ শান্তির জন্য প্রয়োজন হলে নিজেকে যেন কুরবানি দিতে পারি। এখন তোর মতামতটা জানতে পারলেই আমার মনে আর কোনো দ্বিধা থাকবে না, শ্বশুরকেও পাকা কথা দিয়ে দেওয়া যায়। আমার মতামতের কি প্রয়োজন মিয়া ভাই? তুমি তো জানো তোমার জন্য আমি সব করতে পারি। আকি, আকি এসে যদি তোমাকে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, তুমি স্বস্তি পাও, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আমি জানতাম, আমি জানতাম তোর অমত হবে না। কি তুই কাঁদছিস? কই, না না মিয়া ভাই, কাঁদছি না তো। তোমার মুখে আবার হাসি দেখতে পাবো ভেবে আনন্দে আমার চোখে পানি এসে গেল কিনা। তাহলে বেশা ওই কোথায় থাকলো? হ্যাঁ, আগামী শুক্রবার বা জুমা। ওই তো মিলন এসে গেছে। এই যে মিলন, সব কথাই তো শুনেছিস, তাহলে দেরি করে লাভ কি? আমার আখিমাকে যত তাড়াতাড়ি আনা যায় ততই মঙ্গল। তাই আগামী শুক্রবার নয়নের বিয়ের দিন ঠিক করলাম। ভালো করেছো চাচা, খুব ভালো করেছো। সত্য
করছি আমি তোমায় ফেলে গো। আমাকে ক্ষমা করো আগে, আমাকে ক্ষমা করো, আমি পারলাম না, আমি পারলাম না তোমার কথা রাখতে, আমি পারলাম না তোমার কথা রাখতে, পারলাম না। কোথায় গেলে রানীর মা? কি হয়েছে বুঝলে? আমার নানুর সমস্যা সমাধান করে এলাম, আখির বিয়ে ওই বাড়িতেই ঠিক করে এলাম। চল দেখে আসি তোর মিলন কেমন বসে এসেছে। না তুই দেখে আয়। ও এখন দেখবে কেন? বাসর ঘরে ওর মনের মানুষকে পরাণ ভরে দেখবে। চল সবাই, আখির মিলনকে আমরা গিয়ে দেখে আসি। মিলনকে কেমন লাগছে? তোর ভাব দেখে বুঝতে পেরেছি, ওর সাজগোজ দেখে তোর মাথা ঘুরছে। আমি এখানে বসে তীব্র চোখে ওকে দেখতে পাচ্ছি, ও কি কি পরে এসেছে আমি সব বলে দিতে পারি। ও কি যা সুন্দর লাগছে, ইস, আমি যদি ওকে একবার দেখতে পেতাম। আখি, এতদিন তুই আমাদের কেন মিথ্যে বলেছিস? হচ্ছে তোর দুলাভাইয়ের সাথে। না না, তোরা মিথ্যে বলছিস, তোদের কথা সত্য নয়, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। ঠিকই বলেছি, বর্ষে যে তোর দুলাভাই এসেছে। না না, এ হতে পারে না, হতে পারে না। মা, মা কি হয়েছে? ওরা যা বলছে তা সত্যি মা? তোমরা নাকি আমাকে দুলাভাইয়ের সাথে বিয়ে দিচ্ছ? কেন, তোর বাবা তোকে কিছু বলেননি? তোমরা আমাকে কেউ কিছু বলোনি, শুধু আমার কপাল নিয়ে চিনিমিনি খেলছো। কি হয়েছে মা? বাবা, আমি তো পুতুল নই। কেন তোমরা আমাকে পুতুল মনে করে যা খুশি তাই করতে যাচ্ছ? কি ক্ষতি আমি তোমাদের করেছিলাম? তোর কথা তো আমি কিছু বুঝতে পারছি না মা, কি হয়েছে খুলে বল। আমি বলছি চাচা, আখি ভালোবাসে মিলনকে, ও জানে ওর বিয়ে হচ্ছে মিলনের সাথে, আমরাও তাই জানি। বলিস কি, আখি মিলনকে ভালোবাসে? কই, পাকা কথার সময় তো মিলন কিছু বলল না। মিলন কিছু বলল না? না বাবা, তোমার কথা আমি বিশ্বাস করি না। তোমরা নিশ্চয় মিলনকে গোপন করে বিয়ে ঠিক করেছ। আখি, আমি তোর বাপ, শত্রু নই। তুই কি করে ভাবলি যে আমি তোর কাছে মিথ্যে বলেছি? মিলন তো বিয়েতে এসেছে, যদি বলিস তাকে দেখে আনি। মিলন বিয়েতে এসেছে, তার মানে সে জানে? জানে? ওরে, যা হওয়ার তা তো হয়েই গেছে, মনটাকে শক্ত কর মা। এই মুহূর্তে কিছু করলে কেলেঙ্কারি হবে। তুই বল মা, তোর জন্য আমার উঁচু মাথা নিচু হোক, তাই কি তুই চাস?
আরে হাত মত দিয়ে সাথে সব আল্লাহর হাতে, তোর কপালে এই লেখা ছিল। দেরি করে লাভ কি, তাহলে বিয়েটা হয়ে গেলে দিনে দিনে বাড়ি পৌঁছতে পারি। তাহলে মেয়ের এজেন্ট নিতে হয়। হাবিব সমীর আর জব্বার যাও 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 তো যাও, বিসমিল্লাহ করে যাও, এজেন্টটা নিয়ে এসো। চাচা চাচা আশিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মন প্রাণ সবকিছু দিয়ে বিশ্বাস করছি, আমার এই বিশ্বাসকে কোনোদিন ভেঙে দিও না, তাহলে তোমার আর কি বাঁচবে না। যদি কোনোদিন তুমি আমাকে ভুলে যাও, আমাকে দুঃখ দাও, তাহলে ওই পাহাড়ের উপর থেকে পড়ে তোমার আর কি জান দেবে। আমার কথা শোনো আঁকি, তোমার কোনো কথা আমি শুনবো না, আমাকে ছেড়ে দাও। আঁকি তুমি আমার ভালোবাসার অপমান করেছো, তোমার আমি কোনো কথা শুনবো না, তুমি বেঈমান। আঁকি আঁকি আমি তোমার সাথে বেঈমানি করিনি, বিশ্বাস করো আমি তোমার সাথে বেঈমানি করতে পারি না। তোমাকে যে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবাসি, কিন্তু আমার ফেরেশতার মতো ভাই যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তার সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারিনি আঁখি। আমি পারিনি আমার মার মতো ভাবির আত্মাকে কষ্ট দিতে, আমি পারিনি তার আদরের সন্তান বাবুকে অন্য কোনো সৎমারাতে তুলে দিতে। বুকে আমার দাও দাও করে আগুন জ্বলছে আঁখি, আমি জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েও হাসি মুখে আমি আমার ভালোবাসার কবর তৈরি করেছি। আঁখি আমি তো পেরেছি, তুমি কেন পারবে না? তোমার বুবুর মুখের দিকে চেয়ে বাবুর কথা ভেবে আঁখি, আমি আমি যদি সবার সুখের জন্যে আমার ভালোবাসাকে কোরবানি দিতে পারি, তুমি কেন পারবে না আঁখি? বলো আঁখি বলো, তুমি কেন পারবে না? কি পাপ আমরা করেছিলাম, কেন আমাদের এত বড় শাস্তি দিলে? কেন কেন আল্লাহ কখনো কারো অমঙ্গল করেন না রে, অমঙ্গল করেন না। মিয়া ভাই, মিয়া ভাই, আমি আঁখিকে তোমার কাছে ফিরিয়ে নিতে এসেছি, চলো আমাকে আমার কষ্ট শেষ করতে দাও। মিলন রে, তুই তোর ভাইকে আজও চিনলি না? ওরে পাগল, তুই কি ভেবেছিস
আমি তোর মনে দুঃখ দিয়ে তোর মনের মানুষকে কেড়ে নেব? করিম না রে না, অত বড় পাষাণ নই, তোর আঁখি তোরই থাকবে। আমি তো শুধু তোর ভাই না, আমি তোর বাপের মতো। আমাকে আর বলিস নি কেন? আমি চল আর আজই তোদের বেঁধে আমি বাড়ি নিয়ে যাবো। তুমি আপনি বাবুর কি হব? এই নাও আখি, আজ থেকে বাবু তোমাদের সন্তান। আরে ওরা সুখে থাকলে আমাদের সুখ। আসেন বিয়ান সাহেব।